সাংবাদিক ভাইদের মাধ্যমে বলবো, আপনাদের অনেকেও কিন্তু যারা দৈনিক বাজার করেন তারাও কিন্তু চাপে আছে। আপনাদের রিপোর্টার্স ইউনিট ধরনের জায়গাগুলিতে আপনারা যদি ছোট জায়গা করে দেন, আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলবো যে আপনাদের আপনাদের অনেকেও কিন্তু যারা দৈনিক বাজার করেন তারাও কিন্তু চাপে আছে। আপনারা, আমি আপনাদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো, আপনাদের কি বলার নাম রিপোর্টার্স ইউনিট বা এই ধরনের জায়গাগুলিতে আপনারা যদি ছোট জায়গা করে দেন সেইখানেও আমরা ন্যায্য মূল্যে মাল সরবরাহ করব, যাতে আপনারাও ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনে কিছুটা সাশ্রয়ী মূল্যে আপনারা জিনিসপত্র কিনতে পারেন, অফিসের শেষে যাওয়ার সময় অন্তত পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারেন। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভোক্তা অধিদপ্তরকে যারা এই জিনিসটার আয়োজন করেছেন, আর আবারও বিনয়ের সাথে এই বাজারের যারা দায়িত্বে আছেন বর্তমান সাবেক দোকানদারদেরকে অনুরোধ করব এই বাজারের সুনামটা আপনারা ধরে রাখবেন, এবং এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের সুনাম কিন্তু বাড়বে। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়, উনি নাই তো, মাননীয় মন্ত্রী মহোদয়কেও আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করে যাব যে উনি যেন বা এই বাজারটার দিকে খেয়াল রাখে, বিশেষ করে 31 নম্বরের ওয়ার্ড কমিশনার, উনিও জনপ্রতিনিধি, উনি যদি একটু নজরদারিতে রাখে আমি মনে করি যে এই বাজারটা আরো ভালোভাবে পরিচালনা হওয়া সম্ভব।